বিশ্বকাপ জিতে পিএসজিতে ফেরার পর যথাযথ সম্মান পাননি বলে অভিযোগ এনেছেন লিওনেল মেসি। ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন আর্জেন্টিনাকে 2022 বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ারে এমন কোনো ট্রফি অধরা ছিল না মেসির। দুপায়ের দৃষ্টিনন্দন জাদুতে অনেক আগেই জায়গা করে নিয়েছেন সবার হৃদয়ে। এত কিছুর পরেও তাঁর অধরা ছিল স্বপ্নের বিশ্বকাপ। 2022-এর 18ই ডিসেম্বর মেসিকে দুহাত উজাড় করে দিল কাতারের লুসাইল স্টেডিয়াম। রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফিতে চুমু আঁকেন মেসি। দিয়েগো ম্যারাদোনার পর 36 বছরের আক্ষেপ ঘুচে আর্জেন্টিনার। মেসির এই স্বপ্ন পূর্ণ হলেও রয়েই গেল আরেকটি আক্ষেপ। বিশ্বকাপজয়ী মেসির সব সতীর্থ তাদের নিজ নিজ ক্লাব থেকে সংবর্ধনা পেলেও মেসিকে সম্মান জানায়নি ফ্রান্সের ক্লাব পিএসজি। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএনের সাংবাদিক গ্রানোদোসকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, দলের 25 জনের মধ্যে আমি একমাত্র খেলোয়াড় যে ক্লাবের পক্ষ থেকে স্বীকৃতি পায়নি। ব্যাপারটা জানি, আমাদের কারণেই ওরা বিশ্বকাপ ধরে রাখতে পারেনি। আর্থিক দৈন্যদশার কারণে 2020-এর আগস্টে পিএসজিতে যোগ দেন মেসি। 2 বছরের চুক্তি শেষ করেই প্যারিস ছাড়েন তিনি। ইন্টার মায়ামিতে আসা নিয়েও কথা বলেন 36 বছর বয়সী এই ফরওয়ার্ড। যা আমি ভালোবাসি সেটাই আমি করি, আনন্দে খেলতে অন্য কোথাও না গিয়ে মায়ামিতে এসেছি, এই অভিজ্ঞতাটা আলাদা। 2026 বিশ্বকাপে খেলবেন কি না তা এখনও নিশ্চিত নন, তবে আগামী বছরের কোপা আমেরিকায় খেলতে চান তিনি। এদিকে 3 পুত্র সন্তানের বাবা মেসির কোপা আমেরিকা ও কাতার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলেও একটি ইচ্ছে এখনও লালন করেন গোপনে। লুকিয়ে রাখা সেই ইচ্ছের কথা ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ওলেগাকে জানিয়েছেন মায়ামি ফরওয়ার্ড। মেসি বলেন, কন্যা সন্তানের বাবা হতে চাই। রকজ্জু ভালো মা, সে সন্তানদের 24 ঘন্টা সময় দেয়। আমি মুগ্ধ। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা। She is free. A generous soul with many possibilities. Glaze her skin.